কেইদিনমান আগত মুখ্যমন্ত্রী ডাঙরিয়া কৈছিলে যে ধুবুরীর প্রতি কোনো ইন্টারেস্ট নাই, এই ক্ষেত্রত কি জনাব? যে আসলে সেই কথাখার কোৱাৰ প্রাক মুহূর্ত আগতে মোক কৈছে যে কার্যকর্তা সকলের দম জোশ কেনেকুৱা আছে এবার চাব বিচাৰো, যার কারণে এনেকুৱা মই কথা কম, রঞ্জিত দা আপনি ক্লাস্টার ইনচার্জ, আপনার কিবা আপত্তি আছে নাকি? আর সেইটাই আজি দেখিছো যে তেনেকুৱাকৈ কোৱাৰ পিছতো কিন্তু কার্যকর্তা সকলে বহি থকা নাই, আনকি এডিপির অপূর্ব ভট্টাচার্য আর সত্যব্রত কলিতায় এমা ধরে ইয়াতে বাহর পাতি আছে। তে মুখ্যমন্ত্রী কোৱাৰ পিছতো এওঁলোকে যে আছে কিহৰ কারণে আছে, এওঁলোকৰ মনোবল আছে? তে এওঁলোকে কোৱাৰ পিছতো যদি জাভেদ ইসলামে ঘুরে আছে কিহৰ কারণে? যে আমি আমার কার্যকর্তা বুস্তাব পড়াকে তেনেকুৱা কথা কৈছো, মুখ্যমন্ত্রী ডাঙরে নিজে আহিব আর আমার যে এঘরটা সমষ্টি, এঘরটা সমষ্টিতে তো ভিজিট করব। ইতিমধ্যে আমি মই ক্লাস্টার ইনচার্জ হিসাবে পূর্বতে ধুবুরী এমাহ আগতে আমার প্রার্থী ঘোষণা নহতে আমি ইতিমধ্যে ধুবুরীত আহি আমি কাম করছো, বিলাসীবাড়াত আহি কাম করছো, যাকালি জয়ন্ত মল্ল বড়ো ডাঙরে আহিলে আপনাদের জানাবলে পাই আমি সুখী। অহা 9 তারিখে অহা 9 তারিখে আমার প্রায় 772টা আমার শক্তিকেন্দ্র আছে, আর এটা শক্তিকেন্দ্রের অন্তর্গত আছে 4টাকৈ বুথ আছে, আর প্রত্যেকটি বুথত আমার 12-15গৰাকী পৃষ্ঠা প্রমুখ আছে। অহা 9 তারিখে 11টা বজাত একে সময়ত আপ টু 12:30 বজালৈ ভিতর আমার শক্তিকেন্দ্র সম্মিলন হব, একদিনে হব, যেটা নাকি আজিলে ভারতবর্ষত কোথাও হওয়া নাই। কেদিনমান আগত মুখ্যমন্ত্রী ডাঙরিয়া কৈছিলে যে ধুবুরীর প্রতি কোনো ইন্টারেস্ট নাই, এই ক্ষেত্রত কি জনাব? যে আসলে সেই কথাখার কোৱাৰ প্রাক মুহূর্ত আগতে মোক কৈছে যে কার্যকর্তা সকলের দম জোশ কেনেকুৱা আছে এবার চাব বিচাৰো, যার কারণে এনেকুৱা মই কথা কম, রঞ্জিত দা আপনি ক্লাস্টার ইনচার্জ, আপনার কিবা আপত্তি আছে নাকি? আর সেইটাই আজি দেখিছো যে তেনেকুৱাকৈ কোৱাৰ পিছতো কিন্তু কার্যকর্তা সকলে বহি থকা নাই, আনকি এডিপির অপূর্ব ভট্টাচার্য আর সত্যব্রত কলিতায় এমা ধরে ইয়াতে বাহর পাতি আছে। তে মুখ্যমন্ত্রী কোৱাৰ পিছতো এওঁলোকে যে আছে কিহৰ কারণে আছে, এওঁলোকৰ মনোবল আছে? তে এওঁলোকে কোৱাৰ পিছতো যদি জাভেদ ইসলামে ঘুরে আছে কিহৰ কারণে? যে আমি আমার কার্যকর্তা বুস্তাব পড়াকে তেনেকুৱা কথা কৈছো, মুখ্যমন্ত্রী ডাঙরে নিজে আহিব আর আমার যে এঘরটা সমষ্টি, এঘরটা সমষ্টিতে তো ভিজিট করব। ইতিমধ্যে আমি মই ক্লাস্টার ইনচার্জ হিসাবে পূর্বতে ধুবুরী এমাহ আগতে আমার প্রার্থী ঘোষণা নহতে আমি ইতিমধ্যে ধুবুরীত আহি আমি কাম করছো, বিলাসীবাড়াত আহি কাম করছো, যাকালি জয়ন্ত মল্ল বড়ো ডাঙরে আহিলে আপনাদের জানাবলে পাই আমি সুখী। অহা 9 তারিখে অহা 9 তারিখে আমার প্রায় 772টা আমার শক্তিকেন্দ্র আছে, আর এটা শক্তিকেন্দ্রের অন্তর্গত আছে 4টাকৈ বুথ আছে, আর প্রত্যেকটি বুথত আমার 12-15গৰাকী পৃষ্ঠা প্রমুখ আছে। অহা 9 তারিখে 11টা বজাত একে সময়ত আপ টু 12:30 বজালৈ ভিতর আমার শক্তিকেন্দ্র সম্মিলন হব, একদিনে হব, যেটা নাকি আজিলে ভারতবর্ষত কোথাও হওয়া নাই।